হ্যালো ফ্রেন্ডস, আমি এমজে। আজকের রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জিভে জল আসার মতো। আজকের রেসিপিটা হচ্ছে কামরাঙ্গা মাখানো। তো তোমরা দেখো কীভাবে কামরাঙ্গা মাখিয়ে খায়। তো দেখতে হলে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কামরাঙ্গাগুলো এখানে প্রথমে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। গন্ধরাজ লেবুর পাতা কুচি কুচি করে কেটের মধ্যে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে এবার কুচি কুচি করে কেটে। এবার ধনে পাতা দেওয়া হচ্ছে, মধ্যে চিনি দিয়ে দেবো, জলজিরা দেবো। চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারো, আমাদের কাছে চাট মশলা নেই বলে জলজিরা দিলাম। বিট নুন দেবো, পরিমাণ মতো দেবো বিট নুন। এবার স্পেশাল ভাজা মশলা দিয়ে দিলাম এর মধ্যে কামরাঙ্গাটা মাখানোর জন্য। বাড়িতেই বানানো আমার স্পেশাল ভাজা মশলা, যে কোনো চাটের মধ্যে দিলে অসাধারণ লাগে খেতে। মাখানো হচ্ছে এবার। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কামরাঙ্গা মাখা কিন্তু অলরেডি রেডি। দেখেই জিভে জল লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার তো সত্যি নিজে যখন মাখাচ্ছিলাম তখনই জিভে জল চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, ভালো থাকো। ঈশিতা, কেমন লাগছে কামরাঙ্গা মাখা? টেস্ট হয়েছে।